তো গাইস প্রথমে তোমাদেরকে বলে রাখি গত কয়েকদিন আমাদের চ্যানেলে ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা হচ্ছে না, তার জন্য একটাই কারণ রয়েছে, সেটা হলো প্রচুর চাপে রয়েছে সামগ্রিক সময়ে। এন্ড গাইস দুই একদিনের মধ্যে কিন্তু আমরা কন্টেন্ট পরিবর্তন করতে যাচ্ছি, ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করতেছি। এন্ড তোমরা সকলে দয়া করে একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে আমাদের এই চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট তোমরা দেখতে বেশি পছন্দ করবা, আমি সেই ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। এন্ড গাইস আজকের এই ছোট্ট ভিডিওটাতে তোমাদেরকে বলে দেবো আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে অ্যাঞ্জেলিক ফ্যানটা কত তারিখে আসতে যাচ্ছে। হ্যাঁ গাইস 100% গ্যারান্টি এবং প্রুফ সহকারে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আজ রাত 12টার পরে আমাদের সাবে নতুন কোনো আপডেট আসবে কিনা সেইটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সাবে পরবর্তী ওয়েফোন রাইলে কী কী গান স্ক্রিন আসতে যাচ্ছে, মানে কোন লেজেন্ডের গান স্ক্রিনটা আসতে যাচ্ছে সেইটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে 100% কনফার্ম করে জানিয়ে দেবো। এছাড়াও গাইস এক্সট্রা কিছু কিছু আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো। সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর এখনও যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো, সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাতে বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। তো গাইস প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী ওয়েপন রয়েলে আমাদের সার্ভে কোন লেজেন্ডারি গান স্ক্রিনটা আসতে যাচ্ছে। হ্যাঁ গাইস পরবর্তী ওয়েপন রয়েলে কিন্তু মারাত্মক লেভেলে একটা গান স্ক্রিন তোমরা দেখতে পারবা, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্যারাভেলের এই লেজেন্ডারি স্ক্রিন বাইরে থেকে কিন্তু তোমরা দেখতে পারবা। দারুণ অ্যানিমেশন দেওয়া হচ্ছে অ্যান্ড এখানে চারপাশ থেকে কিন্তু আগুন জ্বলবে, অ্যাট্রিবিউটটাও দারুণ দেওয়া হচ্ছে, ডাবল ড্যামেজের সাথে অ্যাকিউরেসি প্লাস করা হচ্ছে অ্যান্ড ম্যাগাজিনটা মাইনাস করা হচ্ছে। ভাই লং রেঞ্জের গানে ম্যাগাজিন বেশি ফ্যাক্টর না, যদি এসএমজির গান হয়তো সেক্ষেত্রে ম্যাগাজিনে একটু সমস্যা করতো, বাট এটা তো লং গান সেক্ষেত্রে ম্যাগাজিনে কোনো প্রবলেম হবে না, বাট ডাবল ড্যামেজ এবং অ্যাকিউরেসি কিন্তু প্লাস করে দেওয়া হচ্ছে। তো গাইস এই গান স্ক্রিনটা কিন্তু আমাদের সার্ভে পরবর্তী ওয়েপন রয়্যালের জন্য 100% কনফার্ম করা হয়েছে, আশা করি বুঝতে পারছো। এছাড়াও গাইস তোমাদের সকলের পছন্দের একটা ড্রেস, সেটা হলো অ্যাঞ্জেলিক ড্রেস। হ্যাঁ গাইস অ্যাঞ্জেলিক প্যান্ট, অ্যাঞ্জেলিক বডি, অ্যাঞ্জেলিক ক্যাপ সব কিছু তোমাদের অনেক বেশি মুগ্ধ করে অ্যাড এর গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু আরও বেশি মারাত্মক। তো এইটা কত তারিখে আসতে আসতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, সো আমি তোমাদেরকে এটা কনফার্ম করে দিচ্ছি যে কত তারিখে আসবে। দেখো ভাই আমাদের সার্ভে আসে না, বাট ইন্ডিয়ান সার্ভার কিন্তু এসেছিল এই অ্যাঞ্জেলিক ইভেন্টটা। সো আমাদের সার্ভের জন্য, শুধুমাত্র বাংলাদেশ সার্ভার জন্য কিন্তু কনফার্ম করা হয়েছে অ্যাঞ্জেলিক ইভেন্টটা। আর এখানে গুলাল স্ক্রিন, অ্যাঞ্জেলিক ড্রেস দুইটা সব কিছু দেখতে পারবা, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সার্ভার, ইন্ডিয়ান সার্ভার যেহেতু আগে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এবার কিন্তু ইন্ডিয়ান সার্ভে আর দেখতে পারবা না। আর এইটা কিন্তু গাইস কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আমাদের সার্ভে দেওয়া হবে, সেখানে মোটামুটি তোমাদের 2-3 হাজার এমন খরচ হয়ে যাবে। তবে গাইস আমি তোমাদেরকে কনফার্ম তারিখটা বলে দিচ্ছি যে কত তারিখে আসলে তোমরা দেখতে পারবা এই অ্যাঞ্জেলিক ইভেন্টটা। তো দেখো গাইস আমাদের বাংলাদেশ সার্ভের জন্য কিন্তু আগামী 12 এপ্রিল, হ্যাঁ গাইস মানে আজকে হলো 9 তারিখ, আগামী 12 তারিখ বলতে এখান থেকে 2 দিন পরে আমাদের সার্ভে দেখতে পারবে অ্যাঞ্জেলিক ইভেন্টটা। অ্যান্ড সেখান থেকে গাইস আরও কিছু কিছু আইটেম তোমরা পেয়ে যেতে পারো, মানে এইগুলো বের করতে গিয়ে গ্লোয়ালের স্ক্রিনটা ভাগনা তোমরা পেয়ে যাবে এমন হইতে পারে, মানে টোকেনটার ইভেন্টে দিলে ভাই গাইস বুঝতেই তো পারতেছো কেমন হবে। অ্যান্ড যদি কোনো একটা ওয়েব ইভেন্টে দেয় সেখান থেকেও কিন্তু এই সকল আইটেমগুলোই তোমরা বের করতে পারবা, আর যদি আলাদা আলাদা ইভেন্টের মাধ্যমে দেয় সেক্ষেত্রে গাইস করার কিছু নয়, সেক্ষেত্রে আরও বেশি ডেমন খরচ হবে সবগুলো আইটেম ডেডিকেটেড করে তোমাদের বের করতে হলে। তবে 100% কনফার্ম আগামী 12 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভে এই অ্যাঞ্জেলিক ইভেন্টটা আসতে যাচ্ছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো এবারে গাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ রাত 12টার পরে আমাদের সার্ভে নতুন কোনো আপডেট আসবে কিনা। তো দেখো গাইস আজ রাত 12টার পরে আমাদের সার্ভে বড় ধরনের কোনো আপডেট আসার সম্ভাবনা নেই আপাতত। গাইস লাস্ট কয়েকদিন ধরে রাত 12টার আপডেট কিন্তু আমরা পাচ্ছি না, এই জন্য কনফার্ম করে কিছু বলতেও পারতেছি না। তারপরে গাইস বলে রাখি যদি আসে কোনো একটা ওয়েব ইভেন্ট তোমরা দেখতে পেতে পারো কালকে সকালে, আর যদি লেজেন্ডারি রয়্যাল আসে সেক্ষেত্রে তোমরা দেখতে পেতে পারো একটা মোকো স্টোর অ্যান্ড একটা ফেডারেল, এরকম কোনো কিছু দেখতে পেতে পারো, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো, খুদা হাফেজ।